তো আবার একটা নতুন ব্লগে তোমাকে স্বাগত জানাচ্ছি। সো এই ব্লগটার মধ্যে তোমাকে দেখাবো গাইস সোহম চক্রবর্তীকে, গাইস যদি গাইস আমাদের বর্ধমানে আসছে গাইস, তো তোমাদেরকে দেখানোর জন্য একটু ওয়েট তো করতেই হবে গাইস। তো এখন টাইম তো হয়নি, টাইম হবে, আমাদের 10টার সময় আসবে বলেছে, কিন্তু আমরা একটু মেলাতে ঘোরাঘুরি করছি, তো তোমাদেরকে মেলাটা ঘুরিয়ে দেখাই, ঘোরাটা কীরকম কী মেলা এখানে বসেছে গাইস, ঠিক আছে। তোমরা এখানে আসতে পারো, এখনও মেলা থাকবে এখন। তো গাইস এখানে গাইস আমার ফ্রেন্ড গাইস একটা সানগ্লাস কিনেছিল গাইস, সানগ্লাসটা নিয়ে এখানে কিচেন হচ্ছে মানে একটু ভাঙা ছিল, সেই কারণে গাইস ওরা চেঞ্জ করতে বলেছিল, চেঞ্জ এখনও করেনি, তার জন্য কথাবার্তা চলছে গাইস, তো চেঞ্জ করে দেবে আশা করি গাইস, ঠিক আছে। অ্যান্ড একটু সামনে গেলে দেখতে পাবে তোমরা এখানে অনেক কিছু, অনেক রকমের দোকানে এখানে সাইডে সাইডে বসেছে গাইস, ওকে। অ্যান্ড এখানে তোমরা চাইলে অনেক কিছু কিনতে পারো, ইউজ করতে পারো, খেতে পারো, সব কিছু করতে পারো গাইস, মেলা মানে এটা গাইস, ওকে। তুমি তো জানোই যে কী করতে হয় না করতে হয়, আমাকে বলার দরকার নেই, তো তোমাকে বলে দিলাম যে এখানে কী কী বসেছে না বসেছে শেয়ার করে দিলাম তোমাদের সাথে গাইস। ভাই সেখানে যেতে যেতে দেখলাম যে আমার ফ্রেন্ড এদিক দিয়ে ঘুরে বেড়াচ্ছিলো, তাই বললাম যে একটু ট্রাই করে দেখ যে পারিস নাকি ব্লগ বানাতে, ট্রাই করছিলো গাইস এখন। তো সাইডে দেখলাম একটা আংটির দোকান, আংটির দোকানটা দেখে আর পালাতে না পেরে গাইস এখানে ভাবলাম যে একটা বড় আংটি নিয়ে যায় গাইস, খুব সুন্দর সুন্দর আংটি এখানে বিক্রি করছিলো গাইস। অ্যান্ড এখানে যে আংটিগুলো চয়েস করছিলাম খুব সুন্দর সুন্দরই ছিল গাইস, তো আমাদের হাতের মাপে যে হয় সেই জিনিসটা আমরা দেখছিলাম গাইস, তো আমরা এখানে হাতের মাপের সাইজে নিয়ে নেবো গাইস, ওকে। চলো গাইস আগে তোমার সাথে দেখা হচ্ছে গাইস। তো গাইস এদিকে যেতে দেখলাম যে একটা কিছু দেখতে পেয়েছে মনে হয় আমার ফ্রেন্ড গাইস, তো আমাদেরকে আমাকে দেখাচ্ছিলো গাইস, তো এদিকে আঙুল দেখছি আমি, কিন্তু বুঝতে পারলাম যে কী দেখতে পেয়েছে গাইস, তো তোমরা বুঝতেই পারছো কী দেখতে পেয়েছে, তোমরা যদি বুঝতেই পারছো তো কমেন্টে জানাবে গাইস যে কী দেখতে পেয়েছিলো গাইস। তো আমি বলছিলাম যে জিনিসটা কী দেখতে পেয়েছিস, তো এরকমভাবে বলছিলাম যে ও বললো যে বুঝে নিস, আমি বললাম ঠিক আছে বুঝে নিচ্ছি, আমি আর কিছু না রিয়াকশান দিয়ে আমি যে থাকলাম এদিকে গাইস। তো তোমাদেরকে লোকেশানটা দেখাচ্ছি গাইস, অ্যান্ড এখানে তোমাকে কিছু মেলার শট দেখাচ্ছি, তোমরা সেটা দেখতে থাকো গাইস, অ্যান্ড এনজয় করতে থাকো গাইস। তো এখানে গাইস মেলাটা ঘুরে আমরা যাচ্ছিলাম মাঠের দিকে, যেখানে গাইস স্টেজ আছে, যেখানে গাইস সোহম চক্রবর্তী আসতে চলেছে, গাইস টাইম হয়ে গেছে গাইস। এখানে যে গেটটা দেখতে পাচ্ছ সেই গেটটা হচ্ছে স্টেজের গেট, সেই গেটটা দিয়ে গেলে তোমরা মাঠে প্রবেশ করতে পারবে, অ্যান্ড স্টেজে প্রবেশ করতে পারবে গাইস, মানে প্রবেশ করতে পারবে মানে স্টেজের মাঠে প্রবেশ করতে পারবে গাইস। সো ওখানে আমরা যাচ্ছি, তো ওখানে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে গাইস, তো কে সোহম চক্রবর্তী চলে এসছে গাইস, তো তোমাদেরকে ভিডিওর মধ্যেও দেখাবো গাইস, সোহম চক্রবর্তী চলে এসছে গাইস। ফাইনালি গাইস সোহম চক্রবর্তীর কাছে এখানে স্টেজে চলে এসেছি, তো তোমরা দেখতে পাচ্ছ সোহম চক্রবর্তী এখানে কিছু বলছে গাইস, তো তোমরা এনজয় করতে থাকো এই ভিডিওটা গাইস, ওকে। শ্রদ্ধা জানাই, কুর্নিশ জানাই, সম্মান জানাই, ভালোবাসা জানাই এবং আপনাদেরকে নতমস্তকে আমার প্রণাম জানাই। আমি ধন্যবাদ জানাবো সাহেবকে, আপনাদের ঘরের ছেলে, কাছের ছেলে, কাজের ছেলে এবং সাহেবের সঙ্গে যুক্ত প্রত্যেকে সক্রিয় সদস্য, সদস্যরা প্রত্যেকটি, কারণ এটি একটি মিলিত প্রচেষ্টা, মিলিত প্রয়াস, এত বড় একটা উৎসব একা দ্বারা সম্ভব নয়, কাজেই যারা সাহেবকে সাহেব সামনে প্রত্যেকটা মুহূর্তে এই উৎসবটা পালন করার জন্য সহায়তা করেছে তাদেরকে আমার আন্তরিক ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই প্রশাসনকে। তো অনেকক্ষণ ধরে অনেক কিছু বললো গাইস আমাদের সোহম চক্রবর্তী, তো এখানে গাইস কিছু গান করতে চলেছে সোহম চক্রবর্তী, তো তোমরা দেখতে থাকো এই ভিডিওটায় গাইস। মেনে না, মেনে না, মেনে না, মেনে না।
স্টোরিটা শেষ করার পর আমরা রওনা দিয়েছি বাড়ির দিকে। এমনিতেই প্রচুর ঠান্ডা গেছে, এমনিতে অনেক রাত হয়ে গেছে, তাই ভাবলাম যে বাড়ি চলে যাওয়া যাক। তো বাড়ি যাওয়ার আগে একটা কথা তোমাদেরকে বলে দিচ্ছি গাইস, অ্যান্ড নেক্সট ব্লগে আসতে চলেছে গাইস নায়িকা অ্যান্ড অ্যাক্টর, ভালো ভালো একটা নায়িকা আসবে গাইস, সব কিছু তোমার সাথে শেয়ার করবো গাইস। ওকে, অ্যান্ড এই ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবো গাইস, অ্যান্ড যদি ভালো লাগে কোনো পার্টটা তাহলে একটা কমেন্ট করে দিতে পারো গাইস। ওকে, অ্যান্ড এই ভিডিওটা আমি এই পর্যন্তই শেষ করছি গাইস, তো এখনকার মতো এটুকুই, সবাইকে বাই বাই গাইস।